বাবা খিচুড়ি এনে বলছেন, তখন খুব ছোট, 4-5 বছর বয়স। জানিস সম্পদ, রামকৃষ্ণের বেলুড় মঠে গিয়েছিলাম, খিচুড়ি দিলাম। রামকৃষ্ণ জানিস তার স্ত্রীকে মামা বলে পুজো করেছে। সঙ্গে সঙ্গে তখন ছোট্টবেলায় আমার বাবাকে প্রশ্ন করলাম, বাবা এ কি কথা? কারণ আমার বাবাকে দেখিনি আমার মাকে পুজো করতে, বরং একটুখানি চকটা রাঙালে আমার মা কেমন কেঁপে যেত। আর সেখানে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি নাকি ভগবান, তিনি তার স্ত্রীকে মামা বলে পুজো করছেন আমার পিতৃদের বলছে। আমি বললাম, বাবা কিরকম ভাবে পুজো করে? কখনো বউকে কোনো স্বামী পুজো করে নেই, কেন করলো? আমার বাবাকে জিজ্ঞেস কেন করলো? আজকের এখানে স্বর্গীয় সন্তোষ কুমার কর্দার কনিষ্ঠ পুত্র কল্যাণীয় কীর্তিমান কর প্রভুর কথা আরম্ভ করেছিলেন। আমি এখানে বসে থাকায় একটু নড়াচড়া করতে করতে আধো কথার মধ্যে থেকে আমাদের প্রতি প্রত্যেকের দৃষ্টিগুলো যে ঘোলাটে বা ধোঁয়াটে, সেইটা কি করে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, সেই বিষয়টাকে ভারী সুন্দর করে অবতারণা করেছিলেন ধূম্রলোচন অসুর বধ। অর্থাৎ ধোঁয়াশে জীবন, ধোঁয়াশা চক্ষু নিয়ে আমরা প্রতি প্রত্যেককে দেখি, সবাইকে আমরা দেখছি, একজনকে দেখতে পাই না, একজনকে আমরা কেউ দেখতে চাই না, এই দেখতে পাই না এবং দেখতে চাই না বলে বহু জন্ম জন্মান্তরের তপস্যা করে মানুষ জন্ম গ্রহণ করেছে। আপনারা পরিসংখ্যানগত ভাবে জানতে পারবেন, কোটি কোটি জীব জগৎ বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে করতে অন্ডজ সেদজ ইত্যাদি সব জন্ম নিতে 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 কখন কোন ফাঁকে আমরা মানুষ হয়ে জন্মালাম, কোটি কোটি জন্মের পরে মানুষ হলাম। রামকৃষ্ণ পরমহংস দেবের দ্বারে মহামতি, যাকে আমরা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলি, সাহিত্য সম্রাট বলে যাকে আমরা বন্দনা করি, যিনি বন্দে মাতরম এই মন্ত্রের উদ্গাতা, যিনি ঋষি, তিনি গিয়েছেন জীবন মন্ত্রের পরম উত্থাতা পুরুষোত্তম শ্রী রামকৃষ্ণের চরণ প্রান্তে, দেখতে গিয়েছেন কেমন ভগবান। ঠাকুর রামকৃষ্ণ বুঝে গিয়েছেন, তার ধ্যান দৃষ্টিতে, তার চোখ দিয়ে তিনি জীবনের প্রত্যেকটা জীবনকে তিনি দেখতে পান। আমি কেমন তর, কি মেঘদারে আমাকে দিয়ে কি হতে পারে, কি হতে পারে না, এটা তিনি দেখতে পান। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব প্রকাশ করে একটা প্রশ্ন করে দিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বললেন কি, মানুষের জীবনের উদ্দেশ্য কি? সঙ্গে সঙ্গে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত বাস্তব কথা উত্তর দিচ্ছেন, আহার নিদ্রা মৈথুন, মানুষের জীবন এইটাই চাওয়া। এই প্রাগে আমার কীর্তিমান বলছিল, ধোঁয়াশা চক্ষু, এই ধোঁয়াশা দৃষ্টিতে ঋষি বঙ্কিমচন্দ্রের দৃষ্টিতে মনে হয়েছে একটা মানুষ জন্ম মানে আহার করব, নিদ্রা ঘুমাব, আর পুরুষ নারী যেমন মৈথুন হয় সেটাই করব, এটাই আমার কীর্তি। শাস্ত্রে আমাদের কি বলছে, আহার নিদ্রা মানুষের মধ্যে চেতনা আছে, জ্ঞান আছে, প্রেম আছে, ভক্তি আছে, মানুষ ওই মৈথুনের ওই রমণীকে মা বলে ডাকতে পারে। তাকে রামকৃষ্ণ পরমহংস দেব মা বলে পূজা করছেন। আমার পিতা ঠাকুর
আমাদের ঘুষুরি গোলাবাড়ি থানার সামনে আমাদের আদ নামের কারখানা ছিল, আদ নাম এসরা সেতার বেহালা তানপুরা এই তৈরির কারখানা। তো খুব কাছে হেঁটে যাওয়া যেত বেলুড় মঠে। আমার বাবা মাঝে মাঝে ঘুরতে ঘুরতে বেলুড় মঠে যেতেন আর ওখান থেকে এই শাল পাতার কটলায় করে খিচুড়ি আনতেন। বাবা খিচুড়ি এনে বলছেন, তখন খুব ছোট, 4-5 বছর বয়স। জানিস সম্পদ, রামকৃষ্ণের বেলুড় মঠে গিয়েছিলাম, খিচুড়ি দিলাম। রামকৃষ্ণ জানিস তার স্ত্রীকে মামা বলে পুজো করেছে সঙ্গে সঙ্গে। তখন ছোট্টবেলায় আমার বাবাকে প্রশ্ন করলাম, বাবা এ কি কথা, কারণ আমার বাবাকে দেখিনি আমার মাকে পুজো করতে। বরং একটুখানি চকটা রাঙালে আমার মা কেমন কেঁপে যেত। আর সেখানে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব যিনি নাকি ভগবান, তিনি তার স্ত্রীকে মামা বলে পুজো করছেন আমার পিতৃদেব বলছে। আমি বললাম, বাবা কিরকম ভাবে পুজো করে, কখনো বউকে কোনো স্বামী পুজো করে নেই, কেন করলো? আমার বাবাকে জিজ্ঞেস কেন করলো, আমার বাবা উত্তর দিলেন, আমার মতো পাগল ঠাকুর তো। আচ্ছা ঠাকুর রামকৃষ্ণ পাগল ছিলেন বলে তাই করেছে, বাবা কিন্তু আমাকে প্রপার উত্তর। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি জীবাপন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ বিগরিয়সি। আমরা পূজা করি প্রণাম করি কিন্তু আমার বাবা মাকে শেখাতে পারি না, বাবা যা শেখাতে পারে না, মা যা শেখাতে পারে না, একটু আগে আতীত বলছিল সেটাই ঠাকুর শেখাতে পারে। বাবা যেখানে চোখটা অন্ধকার করে আমার রেখে দিয়েছেন, আমার বাবা বললেন দেন দুনিয়ার মালিক জগতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে তিনি বলছেন পাগল ঠাকুর বলে পুজো করে। সারাটা জীবন ধরে জানেন ওই শিশুকাল থেকে বালক, বালক থেকে কিশোর, কিশোর থেকে যৌবনের দ্বার প্রান্তে বিভিন্ন পণ্ডিত জ্ঞান অঙ্কনী ভক্ত মন্ডলীকে জিজ্ঞাসা করেছি, আমার সৌভাগ্য হয়েছে মহা মহা ব্যক্তিত্বদের সঙ্গ লাভ করা। আমি তাদের জিজ্ঞাসা করেছি কি উপায় আছে, পরম পুরুষ শ্রী ঠাকুরের চরম তরে এসে জানলাম। ভারি সুন্দর করে আপনারা সবাই পড়েছেন পুণ্যপুঁথি গ্রন্থে ঠাকুর বলছেন, ওই তোর স্ত্রী যে তোর চিন্ময়ী মা, এই এই ধোঁয়াশা চক্ষু খুলে গেল, এই ধূম্রলোচন বধ হয়ে গেল। কেমন মা? কি সুন্দর বলছেন, চিন্ময়ী মা, চেতন সত্তায় মা, সূক্ষ্ম সত্তায় মা। তাহলে একজন স্বামী স্ত্রী সূক্ষ্ম সত্তায় মা কেন? সূক্ষ্ম বীজাণুকারে সে তার স্ত্রীর মধ্যে ইন করছে জয়া, ইন করে সন্তান হয়ে আবার বেরিয়ে আসছে, জায়া হয়ে গেল মা। ঠাকুর তাই বলছেন, তুমি কিন্তু তোমার স্ত্রীর মধ্যে থেকে আসছো, তাই তোমার স্ত্রীও তোমার মা। তাই জগতের সবাইকে ঠাকুর মা বলে সম্বোধন করতে বলেছেন। ঠাকুর কি সুন্দর সত্য অনুসরণ গ্রন্থে বলছেন, এটা পড়ার জন্য বা বলার জন্য বা বক্তৃতার জন্য না, প্রত্যেকটা মেয়েই তোর মায়ের বিভিন্ন রূপ, প্রত্যেকটা মেয়েই তোর মায়ের জীবন, জীবন্ত মা, ভগবতী মা, জগজ্জননী মা। আমরা আমাদের জীবন চিত্রে চিত্রিত করতে পারছি তো? পাচ্ছি না। কেন পাচ্ছি না? আজকে গতকালও বলেছিলাম, বাই দি বাই এসে গিয়েছিল শ্রদ্ধা সন্তোষ কুমার পর্দার কথা, সম্ভবত বোধ হয় রতনের ঋত্বিক, তোমার ঋত্বিক না নাকি? কিন্তু দেখতে চুপচাপ বসে থাকি, আমার তো 19 স্কুলের শিক্ষক ছিল, আমি ওর নাম ধরে ডাকলেও আমি হৃদয় দিয়ে ওকে খুব শ্রদ্ধা করি। কেন না, নীরব একটা ভক্ত কর্মী, নীরবে ঠাকুরকে ভালোবেসে গেল সারাটা জীবন ধরে, কেউ কিন্তু ওকে মূল্যায়ন করতে সেভাবে পারে। আমি আজকে ভাবছিলাম ওর কথা, আমার খুব ভালো লাগছে যে কথা বলছিলাম সন্তোষদার কথা। জানেন সৎসঙ্গ আন্দোলনের একটা হয়তো ছেলেও জানে না, বলতে গিয়ে আমার চোখে জল আসছে, তখন বোধ হয় বিষুর জন্ম হয়নি, এই টালির চালের ঘরটা একটাই মাত্র তখন বড় বৌদি, তার নাম সন্তোষ কুমার করের স্ত্রী, তখন কোনো মেজ বৌদি হয়নি, সেজ বৌদি হয়নি, কেউ হয়নি। সে তার এই এতগুলো দেওর, 5-6টা দেওরকে নিয়ে, স্বামীকে নিয়ে, শাশুড়ি মা, তাকে নিয়ে এক বৃহৎ সংসার তথা এই সৎসঙ্গ সাম্রাজ্যটাকে তিনি কাঁধে করে বহন। আর আমি ওদের ঘরে গিয়ে, তখন এতগুলো ঘর নেই, এত বড় বিশাল বাড়ি নেই, ছোট্ট টালির চালের বাড়িতে ঘরে গিয়ে আড্ডার পর আড্ডা, তন্ত্র তম্বক করতে ভালো তবলা বাজাতো,
আমরা একটু একটু গান টান গাইতাম, তারপর সন্তোষদা আমরা সব আলাপ আলোচনা দেখতে। আপনারা জানেন না সৎসঙ্গ আন্দোলনে একটা কিন্তু কাহিনী লুকিয়ে রয়েছে, তার মানে তার নাম হচ্ছে ভাগ্নের আন্দোলন, ভাগ্নে সৎসঙ্গের আন্দোলন। সৎসঙ্গ মানে একটাই মাত্র ভাগ্নে, তার নাম সন্তোষ কুমার কর, যাকে স্বয়ং ঠাকুর অনুকূলচন্দ্র ভাগ্নে বলে সম্বোধন করেছে, যাকে ঋত্বিক আচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ভাগ্নে বলে সম্বোধন করেছে। তাই সৎসঙ্গ আন্দোলনে ভাগ্নে সৎসঙ্গ আন্দোলন। আবার যদি কখনো সময় পাই এই ভাগ্নে সৎসঙ্গের আন্দোলন নিয়ে একদিন এই বাড়িতেই সম্ভব হলে আলোচনা করব। এই তপন, হ্যাঁ, আর তপন স্ত্রী আমার বৌমা মা লক্ষ্মী, ওরা আসছে প্রায় 35-40 বছর আগে আমার কাছে দীক্ষা নিয়েছিল, ইয়াং তখন বাচ্চা। মাঝখানে একবার এসেছিলাম, আমার ভালো মনে আছে বৌমা নাম এই, তা আমি ওকে রান্না করতে করতে বলছি, শোনো তোমাকে কিন্তু একটা বার হলেও ছেলের মা হতে হবে। আমি যেটা বায়না করি যখন যার পিছনে সেটা আমি জীবনে ভুলি না, সে কবে বলে গেছি আজ থেকে 15 বছর আগে বোধ হয়, সেটা আমি ভুলি নাই। কেন, এর বিজ্ঞানগুলো আমার খুব পরমপিতা দয়া বুঝিয়েছে। আজকে জিতুর সঙ্গে আশিস ছিল, কথা বলছিলাম টেবিলে, টেবিল বৈঠক এই তপনের ঘরে, এই আজকে জন্মদিন না, চক্ষু খোলার দিন, জন্মদিন না, বড় ভাগ্য অনেক দিন, ভাগ্যবতীর দিন, বড় পূর্ণ দিন, বড় পবিত্র দিন। আমি যখন জন্মেছিলাম প্রত্যেকটা ছেলে মেয়ে একবার দেখবেন, লক্ষ্য করবেন, আমরা যখন জন্মাই তখন আমরা ওমা ওমা বলে কাঁদি, সেটা আধো উচ্চারণ হয়ে যায় ওমা ওমা, মানে ওমা ওমা বলে মাকে আঁকড়ে ধরতে চায়। আর আমি যখন চলে যাব এই পৃথিবী ছেড়ে, আমার আত্মীয় স্বজন যারা এসেছিল আমি ওমা 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 বলে কেঁদেছিলাম, আর আর পিসি মাসি খুড়ি জেঠি কাকা খুড়ো জ্যাঠা জেঠি ঠাকুরদা ঠাকুমা সবাই এসে বলছে উগোরি উগোরি নাকটক বাবার মতো, ওই দেখ ওই দেখ চোখটোর কাকার মতো, কি সমস্ত আদর জন্মগুলো করেছে, সবাই আনন্দে হেসেছে, আমি কিন্তু ওমা ওমা বলে কাঁদছি। কি সুন্দর করে কবি বলছেন, এমন জীবন তুমি করিবে যাপন, মরণে হাসিবে তুমি কাঁদিবে। তাই আমাদের জীবনটা যেন এমন হয় যেন পুরুষোত্তমের চরম ধোয়া হয়ে আমার এই চক্ষু খুলে গিয়ে আমার চক্ষু দিয়ে তার চোখে চোখ মিলিয়ে আমার দেখা ফুটেছে, এই দেখাটা যেন ঘটে, আমি যেন মানুষ হয়ে দেখা দিতে পারি এই পৃথিবীর লোকে, লোকে যেন বলে একটা মানুষ হেঁটে যাচ্ছে। এই যে কথা বলছিলাম এই কথা বলে আলোচনা শেষ করব। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব তিনি জিজ্ঞাসা করছেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, মানুষের জীবনের উদ্দেশ্য কি গো? তখন তার উত্তরে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন, আহার নিদ্রা মৈথুন। সঙ্গে সঙ্গে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব বলছেন, তুমি আচ্ছা ছা চড় গো, এবার জাস্ট কথা মৃতের কথা বলছি, মূল খেলে মূল ঠেকুর ওঠে। আহার নিদ্রা মৈথুন তো পশুদের মধ্যে হয়, মানুষের মধ্যে একটু নতুনত্ব কিছু নেই। ওই যে মা বলে ডাকছে, মা মা বলে ডাকছে, এই ডাকটা শোনার জন্য প্রত্যেকটা মার কি আকুলতা, কি ব্যাকুলতা, মা হওয়ার জন্য কি ব্যাকুলতা, কি স্যাক্রিফাইস তাদের জীবনে, এটা কোথায় পাবে? ঠাকুর কি সুন্দর করে বলছেন যে একটা ছেলে আমার মা মা করে এসে বাড়িতে এসে খোঁজ নিলাম, মা গিয়েছে পাশের বাড়িতে, কেন শুনলাম ওদের বাড়িতে একটা মেয়ে হয়েছে, মা দেখতে ওই পাশের বাড়ির মায়ের পেটে একটা মেয়ে হয়েছে। বছর দুই পরে আবার আমি ঘরে এসেছি, দেখি মা নেই, জিজ্ঞেস করলাম মা কোথায় গেল, বলে ওই যে ওই পাশের বাড়ি গিয়েছে, ওই মায়ের পেটে একটা ছাওয়াল হয়েছে। সেদিন থেকে আমার শ্রদ্ধা বেড়ে গেল, মায়ের পেটে ছাওয়ালও হয় মেয়েও হয়, তাহলে মা কত বড়। তাই আজকে এবারই আমার তপনদার নাতনি তার জন্মদিন, সে মেয়েও হয় মাও হয়, তার পেটে বাচ্চা ছেলেও হবে মেয়েও হবে, সেটা মা হয়ে উঠবে। আমার একটা গান আছে, তুমি মা হয়ে কবে আসবে, আপন বুকে আপন কোলে মানুষ কবে গড়বে মা গো, তুমি মা হয়ে কবে আসবে। আর ছেলেটা যেন তার মা গর্ব করে বলে,
যেমন করে সুভাষের মা বলেছিল এলগিন রোডের ওই রাস্তার উপর দাঁড়িয়ে, এ ইংরেজ গভর্নর, মাথাটা নত করে কথা বলো। লেখাপড়া না জানা একটি মা, সুভাষ বসুর মা, তিনি বলছেন ইংরেজ মাথাটা নত করে কথা বলো, আমি সুভাষের মা। তেমন আপনাদের প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মায়ের ছেলে এমন করে তারা আপনারা আনবেন, পেটে ধরবেন, আপনারা যেন গর্ব করে বলতে পারেন এই আমি অমুকের মা। পরমপিতাকে যে প্রার্থনা করি প্রত্যেকটা ঘরে ঘরে এমন ছেলে সুভাষ, এমন মাতা মনমোহিনী দেবীর মতো মা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মা, এমন্তর মা হয়ে ওরা আসুক পৃথিবীর বুকে, অমন্তর দেব দুর্লভ সন্তান হয়ে আসুক পৃথিবীর বুকে। এই প্রার্থনা এই জন্মদিনে করি। আজকে ঠিক পুরোপুরি রসাস্বাদন হলো না, এর পরে আবার আসব কখনো সময় হলে। ওই ছেলে মেয়ে দুজনার মঙ্গল প্রার্থনা, তত জগতের সব ছেলে মেয়ের মঙ্গল প্রার্থনা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, বন্দে।